আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আলম মিয়া, সহকারী শিক্ষক, সেনা ব্যবস্থা বিদ্যালয়, কালিয়াকৈর, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো না? আমি তোমাদের দয়া আল্লাহর রহমতে ভালোই আছি। তো আমি আজকে অনলাইনে পাঠদান শুরু করতে যাচ্ছি। আমি আজকে আলোচনা করবো হিসাব বিজ্ঞান দশম শ্রেণী নবদান হিসেবে। এখন প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমি একটা প্রশ্ন লিখছি। 2017 সালে আলি অ্যান্ড ব্রাদার্সের লেনদেন মার্চে 1 খাতে নগদ 2,300 টাকা এবং ব্যাংক জমা ক্রেডিট উদ্বৃত্ত 2,700 টাকা। মার্চ 5 আশরাফ মিনার কর্তৃক সরাসরি ব্যাংকে জমা 5,000 টাকা। 7 ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংকের উত্তোলন 2,000 টাকা। 9 6,500 টাকা পূর্ণ নিষ্পত্তিতে আরাফাত ট্রেডার্স কর্তৃক 6,300 টাকার প্রত্যেক। 13 পণ্য ক্রয় নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা। 19 2,200 টাকা দেনা চেকে পরিশোধ 200 টাকা বার্তা পাবে। 21 মালিক ব্যক্তিগত ভাবে ব্যাংকে জমা দিলেন 10,000 টাকা। 24 আরাফাত ট্রেডার্স ক্ষেত্রে 9 তারিখে চেক প্রত্যাখ্যাত। আর 27 বেতন নগদে 3,000 টাকা চেকে 6,000 টাকা। আর 31 ব্যাংক সুদ 400 টাকা। এ থেকে আমরা 3 গড়া নগদান বই তৈরি করব। আমরা তো জানি এই বার্তা থাকলে আমাদের 3 গড়া নগদান বই তৈরি করতে হবে। তাহলে আমরা লিখি আলি, আলি আলি শিক্ষার্থীরা, এই গেল আমাদের 3 ধরনের দান রয়েছে। 14টা কলাম। প্রথম লিখছি তারিখ, প্রাপ্তি সময়, বা প্রদত্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এই পর্যন্ত হলো আমাদের ডেবিট। আবার তারিখ, প্রদান সময়, বা প্রাপ্ত বার্তা, নগদ টাকা, ব্যাংক টাকা। এইখান থেকে হলো আমাদের ডেবিট। আর নগদ দান বইয়ের কলামকে আমরা 2টা পক্ষ একটু বাদ করবো। এই ব্যাংক তারিখ থেকে ব্যাংক পর্যন্ত ডেবিট, আর এই তারিখ থেকে ব্যাংক টাকা পর্যন্ত ক্রেডিট। এই গেল। তাহলে দেখো 14টা হচ্ছে কিনা 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। এই 14টা কলাম আমাদের তৈরি করতে হবে 3 গড়া নবদান। এখন প্রথম লিখছি 2017, তাহলে 2017
Mars. Ini masih ada tujuh data sekarang. Mars. Apa? Mars ya kayak gitu. Hati nora, nggak ada tujuh data. Ada. Kita melihat video. Tak ada, nggak ada tujuh data. Bank sama kredit, kredit mana? Kredit dia. Tahole. Asset, balance sheet. Kredit mana bank sama kita? Di tak ada dalam Acha. Tapi pas, anak pas tidak seperti bank, seorang suri bank itu sama tau. Nanti tiru cara anak pas. কোথায় যে হলো ব্যাংক ডিটেল ব্যাংক হিসাব দেবে আর পাঁচ হিসাব দেবে তাহলে ব্যাংকে জমা দেওয়া তাহলে সরাসরি ব্যাংক ব্যাংকের হিসাব দেবে আর হিসাব ক্রেডিট হচ্ছে ডেবিট পাশে দেবে আর হচ্ছে টাকাটা তো ব্যাংকের ঘরে 5,000 টাকা তারপর ক্যাশ ক্ষেত্রে আমাদের কথা সার ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত উত্তর তাহলে উত্তর হিসাব ডেবিট হবে আমাদের নগদান হিসাবটা ক্রেডিট হবে প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি হবে এটা ব্যক্তিগত প্রয়োজন ব্যক্তিগত উত্তর তাহলে উত্তর হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে উত্তর ডেবিট হচ্ছে তাহলে ক্রেডিট পাশে দিয়ে দেবো তারিখ মতো সার চেক প্রাপ্তি তার ব্যাংক হিসাব ডেবিট আর খাতা হিসাব ক্রেডিট আর তার ক্রেডিট হিসাব ডেবিট পাশে নিয়ে কত তাহলে 9 আচ্ছা টাকাটা আমরা কি করব টাকাটা টাকা পাই তাহলে 6500 দিয়ে 6400 তাহলে 100 টাকা বাদটা বাদটা ধরে নিয়ে বাদটা আর চেক যেহেতু তাহলে ব্যাংকের কলামে বসে আছে দেখো তারপর প্রিয় শিক্ষার্থীরা 13 বলছে কি পণ্য ক্রয় নগদে নগদ হিসাব ডেবিট ক্রয় হিসাব ডেবিট নগদ হিসাব ক্রেডিট হবে তাহলে আর চেক কি তাহলে ক্রয় হিসাব ডেবিট হচ্ছে ক্রেডিট মাসে যে যোগ আমরা ক্রয় হিসাব ডেবিট হলে তারিখ কত তারিখ হলো 13 তারপরে গেল আমাদের এটা গেল 13 এখন 19 2200 টাকা দেনা চেকে পরিশোধ 200 টাকা পাবে তাহলে দেনা পরিশোধ করলে পানাদার হিসাব দেবে আর চেকে তেল ব্যাংক হিসাব করি টাকা 2200 টাকা তো বাটার করে আর তারিখ হলো 19 তাহলে এটা তার কাছে ব্যাংক পানাদার হিসাব দেবে আর ব্যাংক হিসাব করি টাকা বাটার করে লেখো 300 পানাদার হিসাব লেখো যেহেতু চেক আছে তাহলে ব্যাংকের ঘরে আচ্ছা শিক্ষার্থী 21 মালিক ব্যক্তিগত ভাবে ব্যাংকে জমা দিলেন 10,000 টাকা তাহলে ব্যাংকে জমা দিলেন তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট তাহলে ব্যাংক বা মূলধন ক্রেডিট হিসেবে ডেবিট পাশে নিয়ে কত মালিক ব্যক্তিগত ভাবে 21
যেহেতু ব্যাংক আছে তাহলে টাকা ব্যাংকে করে লিখবো 10,000। আচ্ছা তারপর 24 আরাফাত ট্রেডার্স হতে 9 তারিখের চেক প্রত্যাখ্যান। 9 তারিখে আমাদের এটা কি আসলো চেক পাইছিল, তাহলে আবার আরাফাতকে দিয়ে দিছে চেকটা প্রত্যাখ্যান করে ব্যাংক আবার আরাফাতকে দিয়েছে, তাহলে আরাফাত হিসেবে ডেবিট আর কি ব্যাংক হিসেবে ক্রেডিট, তাহলে আরাফাত হিসেবে ডেবিট হয়েছে ক্রেডিট পাশে দিয়ে দেবো। আরাফাত হিসেবে টাকাটা কত আমাদের 9 তারিখে 8,400 টাকা ব্যাংকে করে নিতে হবে। আচ্ছা তারপর গেল 27 বেতন নগদে এত টাকা 3,000 টাকা ভাড়া সেটি, তাহলে এটা তো আমাদের দুইটা এখানে দিতে হবে 27 ব্যাংক বেতন হিসাবে ডেবিট নগদ আনি সুপ্রে 27 যোগ দিতে হবে আমাদের বেতন হিসাবে, বেতন হিসাবে বেতন হিসাবে হলো 3,000 টাকা নগদ করা লাগবে। আবার 27 তারিখে আরেকটা 12,000 টাকা ব্যাংক হিসাব পেট দিতে চেক আছে ব্যাংক, তাহলে 12,000 টাকাটা 10,000 টাকা ব্যাংক দিতে হবে। আচ্ছা তারপরে 31 ব্যাংক সব দাদা বললো, তাহলে ব্যাংক সব হিসাব ডেবিট ব্যাংক হিসাব পেট ব্যাংক সব ডেবিট হচ্ছে ডেবিট পাশে দিতে হবে ব্যাংক টাকা 9,300 টাকা 10,600 এখন ওই মাসের শেষ তারিখ 31 ব্যালেন্স ব্যালেন্স এখন 9,300 থেকে 5,000 এখন 9,300 5,000 13,300 টাকা হল ব্যালেন্স শীট ১৯,৭১৭১৯,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 ১৭১৯
300 300
ব্যাংকের নাম ছিল নজ। এই গেল আমাদের প্রিয় শিক্ষার্থীরা, এই গেল আমাদের তিন করা নবদান বই। এখন আমরা তো এটা জানি যে এইটা ব্যালেন্স শীট ওই মাসের শেষ তারিখে আর তার পরবর্তী মাসের প্রথম এক তারিখে এই ব্যালেন্স বিডি ওই টাকাটা। এখন আমি দেখো আবার ঘুরে বোঝাবো, দেখো 2017 সালে আলি অ্যান্ড ব্রাদার্সের লেনদেন গুলো হলো। এখন আমি দেখছি আলি অ্যান্ড সন্সের তিন ধরনের নগদ। এখন তারিখ ইগলা লেখছি প্রাপ্তি সময় 52,43 প্রদত্ত 98 টাকা ব্যাংক টাকা, আমার তারিখ প্রদান সময় 52,43 প্রাপ্ত টাকা প্রাপ্ত 98 টাকা লেখ। লেখার পর এখন দেখো মার্চে হাতে নগদ এইটা যদি থাকে তাহলে আমাদের মার্চে এক লেখা ব্যালেন্স বিডি লেখবো, নগদ কলামে লেখবো 9,300 এবং আবার ক্রেডিট পাশে লেখবো মার্চে ব্যালেন্স বিডি, ব্যাংক কলামে লেখবো 2,700। হ্যাঁ কেনা তারিখে এখন 5 তারিখ আশরাফ ট্রেডার্স কর্তৃক সরাসরি ব্যাংকে জমা দেওয়া, তাহলে ব্যাংকে জমা দিলাম তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর আশরাফ হিসাব ক্রেডিট। আশরাফ হবে প্রিয় শিক্ষার্থীরা, এই জায়গায় হবে কি আশরাফ। আশরাফ হিসাব তাহলে কি হবে ব্যাংক হিসাব ডেবিট আশরাফ হিসাবটা ক্রেডিট, তাহলে ব্যাংক বাদী আশরাফ ক্রেডিট হিসেবে ডেবিট পাশে দিয়ে দেবো টাকা 5,000 টাকা ব্যাংকে করে। আর সাত ব্যক্তিগত প্রদানে ব্যাংক উত্তোলন তার উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, তাহলে 7 তারিখে নিয়ে গেছি উত্তোলন ডেবিট। অর্থাৎ আমরা তো বিগত ক্লাসে আগেই জানছি যে যেটা নগদ এবং ব্যাংক ওই দুইটা প্রভাবিত করবে যে লেনদেনটা ওইটাই আমাদের নগদান বই আসবে, আর নগদান বই বিপরীত যাবে তার বিপরীত, ডেবিট হলে ক্রেডিট পাশে নিবো আর ক্রেডিট হলে ডেবিট পাশে নিবো। তাহলে তো আমার ডেবিট হয়েছে তাহলে ক্রেডিট পাশে নিয়ে বসে টাকা ব্যাংক করলাম যেহেতু আমাদের ব্যাংক গুলি আছে। তারপর সাত ব্যক্তিগত প্রদান ব্যাংক উত্তোলন উত্তোলন হিসাবে ডেবিট ব্যাংক হিসাবে ক্রেডিট আছে কেন। 9,6,500 টাকা পূর্ণ নিযুক্তিতে আর আপাত ট্রেডার্স হতে 6,400 টাকা চেক পাবে, তাহলে এটা দাদা ব্যাংক হিসাব ডেবিট আর কি আর আপাত হিসাব ক্রেডিট, আর আপাত ক্রেডিট হয়েছে ডেবিট পাশে নিয়ে আসবো টাকা 6,500 টাকার মধ্যে 6,400 টাকা আমাদের দিচ্ছে, তাহলে 6,400 আর 100 টাকা রয়ে গেছে এটার বাদটা কম দিচ্ছে সাথে দিয়েছে। 13 পণ্য ক্রয় নগদে 2,000 টাকা এবং চেকে 1,000 টাকা, তাহলে এটা চাপ দেবে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় ডেবিট করলে ক্রেডিট পাশে নিয়ে গেছে ক্রয় ডেবিট, আর ব্যাংকের নগদ কলামে 2,000 টাকা চেক আছে সে আমাদের 21 মালিক ব্যক্তিগত ভাবে ব্যাংক জমা দিলেন তাহলে ব্যাংক হিসাব ডেবিট আর মুদ্রা হিসাব ক্রেডিট, তাহলে যারা ব্যাংক করতে ব্যাংক তো আমাদের আছে ব্যাংক বাদ দিয়ে মূলধন ক্রেডিট হয়েছে ডেবিট মাসে নিয়ে এসে বসছি টাকা ব্যাংকে করাবে 10,000 টাকা। তারপর 24 আরাফাত ট্রেডার্স হতে 9 তারিখের চেক পত্রকার, অর্থাৎ 9 তারিখে যে চেকটা আমাদের পাইছি ওইটা আবার আরাফাতকে দিয়েছি, তাহলে আরাফাত হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, আরাফাত ডেবিট হয়েছে ডেবিট মাসে নিয়ে এসে টাকাটা ব্যাংকে করেছে 6,400 টাকা। তারপর আসো বেতন নগদে 3,000 টাকা ভাড়া থেকে 6,000 টাকা, এখানে দুইটে লেনদেন, একটা হলো বেতন বেতন হিসাব ডেবিট, তাহলে বেতন ডেবিট হচ্ছে নগদ নগদ কলাম আছে টাকা নগদ বলে নিয়ে গেলাম, আবার বলছে ভাড়া চেক তাহলে আবার সাথে সাথে ভাড়া হিসাব ডেবিট ব্যাংক হিসাব ডেবিট ডেবিট চেক ক্রেডিট আমরা ব্যাংক কলামে লিখছি। তারপর বলা আছে ব্যাংক সুদ 3,600 টাকা, তাহলে ব্যাংক সুদ হিসাব ডেবিট আর ব্যাংক হিসাব ক্রেডিট, সেই জন্য ব্যাংক সুদ ডেবিট হচ্ছে ক্রেডিট পাশে নিয়ে গেছি 3,600 টাকা। এখন আমাদের কথা হলো নগদান বই সর্বদা ডেবিট ব্যালেন্স প্রকাশ করে, সেই জন্য আমরা ডেবিট পাশে টাকা দিতে করছি, বাকি টাকা ঠিকই থাকবে যার যার ঘরে ঠিকই থাকবে। এখন বাকি 100 টাকা 100 টাকা নয়েছি এবারে 100 টাকা নয়েছি, এখন নামের পর নগদ কলামে 9,300 এই পাশে দিয়ে বসছি আর ব্যাংকের কলামে টাকা 1,400 টাকা। এখন এই টাকাটা এই টাকাগুলো বাদ দেওয়ার পরে 3,300 থেকে আবার এই 1,400 থেকে এই টাকাগুলো বাদ দেওয়ার পর থাকে 900 টাকা, এটা হলো ওই মাসের শেষ তারিখ ব্যালেন্স শীট, আর এই ব্যালেন্স শীট এর পরবর্তী মাসের 1 তারিখে ব্যালেন্স বিডি হিসাবে দেখা দেবে। প্রিয় শিক্ষার্থীরা এই গেল আজকে আমাদের তিন ধরনের আবেদন বই।
তোমরা আশা করি সবাই বুঝতে পারছো। আজ এ পর্যন্ত এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম।